থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। আচ্ছা একটা সত্যি কথা বলবো, রোহন একদম ফ্র্যাঙ্কলি বলি, আজকে এই অনুষ্ঠানের পেছনে কয়েকজন মানুষের নাম না বললেই নয়, অভিজিৎ দা তো অবশ্যই আছে, অভিজিৎ দা তো অবশ্যই আছে, অভিজিৎ দার জন্য এসেছি আজকে এখানে, শোনাই পেয়েছি আমাকে অভিজিৎ দাই আনে, অভিজিৎ দা শুধু নয় শোনাই আনে, শুধু অভিজিৎ দাই আনে না, কে গাড়িটা কে চালায়, শোনো কোথায় শোনো শোনো, এরপরে গাড়ি চালাবে, শোনো না সানু চালায়, ওই তো আমারও শোনো, আমার শোনা মনে শোনোটা, ও আমার শোনো ওকে, আর সাথে এই যে লোকটা যায় আমাদের খুব প্রিয় একজন মানুষ অজয় দা, কাটাপ্পা কাটাপ্পা, আমাদের এত ভালো মানুষ একজন যাকে প্রতিটি মঞ্চে ভাই বলতে পারি না, কিছু রাখবো না প্লিজ, হাত জোড়ো করছি, রাগ করো না, এটা অজয় দা, আমাদের সবার আমাদের সবার প্রিয় অজয় দা, অজয় মিশ্রা, অজয় মিশ্রা প্রতিটি মঞ্চে ভাই এরকম ভাবে এত মানুষকে সাথে ভাই না বলতে পারি না, ওনাকে পেছনে বসিয়ে আমি রিক্সা চালিয়ে আসি সব জায়গায়, কষ্টটা বুঝতে পেরেছো, ডালি তো হালকা, ওকে নিয়ে চালানো অনেক সোজা, এই অজয় দাকে পেছনে, কিন্তু এখন ডালি থাকলে ওকে কি বলতে জানো তো, বলবো বলি একবার, হ্যাঁ বলো, রাগ করো না প্লিজ, এরকম করে থাকি না, তোমাকে ভয় লাগে, কি বলতো বলি বলি, হ্যাঁ বলো, চুরা কে দিল মেরা কাহাঁ তু চলি, পাগল হুয়া দিওয়ানা হুয়া, পাগল হুয়া দিওয়ানা হুয়া, এসে ইয়ে দিল কি লাগি, চুরা কে দিল মেরা। দেখ ভাগ্য কবি
কোথায় ভাই রে হাতের তালি দাও না রে। ভজগোবিন্দর কাছ থেকে ডায়লগ আর গান শুনবো আমি এখন যে ঠিক তো কে 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 কোথায় কে তা আওয়াজ হলো দেখি দেখি এই বা কি সুন্দর দিন দেখ দে আরে আমি চলো একটা ডায়লগ আমি এবার যদি গান করি অনেক গান হয়েছে দাদার সাথে সবার ডান্স করতে হবে আমি বলে দিলাম লাস্ট ওয়ার্নিং কিন্তু ঠিক আছে রেডি তো অযোধ্যা এটা দেবে না এটা নিয়ে যাবে তুমি এটা ও গিয়ে আজ বাজাবে সবাই ডান্স করবে এবার দিয়ে দিলে চল বাজা আর ডান্স কর ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইখানে বাজা তুই ডান্স কর তোর নাম কি পটল বাজালে পটল নইলে উঠছে হ্যাঁ বাজাস না সাবধান থাক চলো তোমাদের সবার প্রিয় ভজগোবিন্দকে আস্তে আস্তে বিদায়ের পালায় চলে এসেছি আমরা এরপরে ডাকবো আরেকজন শিল্পী আসবে আমার ছোট ভাই রোহন এটা ফ্র্যাঙ্কলি বলি একটা পাখি দেখতে পাচ্ছি কোথায় গো মাঝে মাঝে কোথায় টিয়া পাখি বড় ও টিয়া পাখি ও টিয়া পাখিটা কি করতে আসছে এখানে কোথায় এই যে এখানে দেখছি এই যে ও আসছে একটু পরে তো ও হ্যাঁ একটু পরে আসছে এটার ব্যাপার আছে এটা নিয়ে বলি আচ্ছা তোমার কপালে জুটবে না অ্যাঙ্কেল কপালে জুটবে সেই চলো ভালো ভালো লাগছে আরেকজন আসছে ওকেও আপনারা অনেক ভালোবাসেন আসবে মজা করবে আপনাদের সাথে আমার হিংসা হবে আমি আমার চলে যেতে হবে ও এসে মজা করবে আপনাদের সাথে ঠিক আছে চলো চলো রোহন টাটা ভাই ভাই বলবে আর লাস্ট গান হবে তো একবার রোহনের জন্য চাইবো টাটা ভাই ভাই আমি বলবো না সবার কাছ থেকে জোরদার হাতে তালে দেখা হবে সবার সাথে ভীষণ ভালো লাগলো ভজগোবিন্দ আপনারা দেখুন প্রচুর এনজয় করুন আর আশীর্বাদ করুন আমাকে অনেক ভালোবাসা দিন যেভাবে দিয়ে এসেছেন তো আপনাদের জন্য আরে তুমকো কা বতাই রে ভাইয়া হামরা হাল কা হে বতাই দিও বতাই দিও अरे निकले थे हम हलवा खाने मुँह जल गया है का तुमको बताए हम का समझाए बड़े दुर्घटना है मुश्किल बचना है चले ऐसी आंधी कुछ ऐसा चक्कर पड़ गए जावा फिर आया चक्कर बड़ी लंबी चौड़ी जय हो फिर भागा दौड़ी जय हो
সবাই থ্যাংক ইউ বস কোন এইভাবে ভালোবাসতে থাকুন ঠিকানা তো দাদা মা মনসা সার্ভিস সেন্টার সেই মা মনসা সার্ভিস সেন্টার বুঝতে পারছেন তো কলকাতায় থাকি দাদা এবার বাড়িটা কোথায় তোমাকে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে আমার এখন কোনো বাড়িই নেই ডালির বাড়িতেই থাকছি টাইমই পাচ্ছি না কোথাও থাকার আপনারা সবাই ভালো থাকবেন তোরা ভালো থাকবি সবাই আমি আমার ছোটদের সবসময় আমি বলতে চাই সবার যেন সবসময় মুখে হাসি থাকে ঠিক আছে সবসময় হাসবি ঠিক আছে এটা তো আমার ফোনটার মতো দেখতে সবাই সবসময় হাসবে মুখে যেন সবসময় হাসি থাকে আর কিভাবে হাসবে ঠিক আছে টাটা ভালো থাকবেন সবাই লাভ ইউ অল।